দর্শক, রাজধানীর হরতাল চিত্র জানতে আমরা এখন কথা বলবো আমাদের সহকর্মী আশিক মাহমুদের সঙ্গে, যিনি এই মুহূর্তে আছেন নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। আশিক, বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশেপাশের রাস্তায় যান চলাচলের কি অবস্থা? আমি এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখন যান চলাচলের যে অবস্থা আপনি হয়তো ছবিতেই দেখতে পাবেন। এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকালকে ঘোরার পর থেকে আমরা দেখেছি, গতকাল দুপুরের পর থেকেই যান চলাচল যে এখানে স্থবির হয়ে পড়েছে, এই অবস্থা এখনও বিরাজ করছে। এবং আজকে জানেন হরতাল চলছে, আপনি দলীয় জোটের টাকা হরতাল চলছে, এবং আপনি তো ছবিতেই দেখছেন যে এই এই রাস্তাটি পুরোপুরি ফাঁকা। এখানে অল্প কিছু রিক্সা চলাচল করলেও কোনো ধরনের যানবাহন আমরা দেখতে পাচ্ছি না। এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশে পুলিশের সতর্ক প্রহরা রয়েছে, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, চারপাশেই সামনে র‍্যাব পুলিশের অবস্থান নিয়েছে এবং এই কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরেই পুলিশের সতর্ক অবস্থান এবং বিপুল সংখ্যক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে। আর আপনাকে আমি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে হয়তো কালকে পুলিশ যখন তল্লাশি করছিল এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে, সেই সময়ে কোনো একটি সময় এই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এখানে রয়ে যান এবং আজকে সকালবেলা তার সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তিনি জানিয়েছেন যে যেই গতকালকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার মধ্য দিয়ে আসলে সরকার এক গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে দেশে সেই পরিবেশকেই নষ্ট করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে। এবং তিনি উল্লেখ করেন যে একদিকে সংলাপের প্রস্তাব, আরেকদিকে এই ধরনের হামলা কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশের এই হামলা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটি সরকারের দ্বৈত নীতি হিসাবে তিনি উল্লেখ করেন। এবং তিনি বলেন যে বিএনপি এখন সরকার পতনের একদফা দাবিতে চলে গিয়েছে এবং এই আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে আসলে অবস্থাটি এরকম হচ্ছে, এই যে সালাউদ্দিন আহমেদ হরতাল তারা পালন করতে থাকবে এবং যতক্ষণ তাদের দাবি না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই বিরোধী দলের এই আন্দোলন চলতে থাকবে। আশিক, বিএনপির দলীয় কার্যালয়ের ভিতরে কি কোনো নেতাকর্মী আছেন এখন? আমি আপনাকে একটু আগেই জানিয়েছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ আছেন, তিনি সকালেও আমার সাথে কথা বলেছেন। আমরা যদি সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই, সালাউদ্দিন, আপনাকে একটু বলবেন যে আজকের যে পরিস্থিতি, এর আগে আমরা হরতালের সময় দেখেছি, একাত্তর টিভির সাথে কথা বলার সময় স্পেসিফিক কোশ্চেন করবেন, জবাব দেবো, না হলে একাত্তর টিভির সাথে কথা বলবেন না। আজকের যে এই হরতাল পরিস্থিতিতে গতকালকে যে ঘটনা এবং আজকের যে হরতাল পরিস্থিতি, এই বিষয়ে আপনারা তো লাইভ টেলিকাস্ট করেছেন, আপনারা দেখেছেন কি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিএনপি অফিসে এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ পার্বত্য মহাসচিব সহ সবাইকে কীভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত দরজা জানলা ভাঙচুর করা হয়েছে, কম্পিউটার নিয়ে যাওয়া হয়েছে, প্রাইম করছে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এবং বিএনপি অফিসে কোনো কিছুই আর অক্ষত নেই। এই পরিস্থিতিতে আমাদের তো বলার কোনো প্রয়োজন নেই, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি যদি চলে থাকে সর্ববৃহৎ এই রাজনৈতিক দলের কার্যালয়ে এইভাবে তাণ্ডব চালাতে পারে কিনা সেটা আপনারাই নিজের প্রশ্ন করেন। জি ধন্যবাদ। জি শারমিন, আপনি দেখছিলেন যে বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ অভিযোগ করছিলেন যে এই বিএনপি কার্যালয়ে গতকাল পুলিশ তাণ্ডব চালিয়েছে এবং বিএনপির গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত কম্পিউটার এখান থেকে সিজ করে নিয়ে গিয়েছে এবং বিএনপির গুরুত্বপূর্ণ জিনিসপত্র এখান থেকে নিয়ে গেছে। এর আগে সংবাদ সংযোগে আপনি জানিয়েছিলেন যে সকাল থেকে কোনো ধরনের মিছিল কিংবা পিকেটিং দেখা যায়নি এই এলাকায়, তো এই মুহূর্তে কি কোনো 18 দলীয় জোটের কি কোনো তৎপরতা চোখে পড়েছে আপনার? শারমিন, এই এর আগে যেমন জানিয়েছিলাম, এখনও আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই রকম পরিস্থিতি বিরাজ করছে। এখনও এখানকার গতকালকে ঘটনার পর থেকে এখনও এখানে জনগণের জনমনেই এক ধরনের ভীতি আছে এই কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশের এই এলাকা জুড়ে এবং নাইটিংগেলের মোড় থেকে জোনাকি সিনেমা হল পর্যন্ত সাধারণত স্বাভাবিকভাবে মানুষের যাতায়াত নেই এবং এইখানে আমরা তেমন কোনো কর্মকাণ্ডও দেখতে পাচ্ছি, তৎপরতাও দেখতে পাচ্ছি 18 দলীয় জোটের। আপনি জানেন যে গতকালকে এই কেন্দ্রীয় কার্যালয়ে যতজন কর্মীকে এবং নেতাকে পাওয়া গিয়েছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, একই সাথে এখান থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আমানুল্লাহ আমান আরেকজন যুগ্ম মহাসচিব, এরকম অনেক শীর্ষ পর্যায়ের নেতাকেই এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কর্মীদেরকে প্রায় 150 কর্মীকে এই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে আশিক, আপনাকে ধন্যবাদ।